মঙ্গলবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ। এই তথ্য জানিয়ে পর্ষদ সভাপতি ভবতোষ সাহা জানিয়েছেন, আগরতলা ভিত্তিক 6টি বিদ্যালয়ে এই খাতা দেখার কাজ চলছে। এর মধ্যে 4টি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা হচ্ছে এবং 2টি বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা চলছে বলে জানান তিনি। এই উত্তরপত্র মূল্যায়নের কাজে সর্বমোট 2652 জন এক্সামিনার নিযুক্ত করা হয়েছে এবং তার মধ্যে 112 জন হেড এক্সামিনার খাতা দেখার কাজে নিযুক্ত আছেন বলে ভবতোষ সাহা জানান। আজ 2 মে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শুরু হয়েছে। খাতা দেখার কাজ মূলত আগরতলা ভিত্তিক 6টি বিদ্যালয়ে হচ্ছে। মাধ্যমিকের খাতা দেখার কাজ হবে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়, বুজ্জং বালিকা বিদ্যালয়, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং মহাতাই বেঙ্গলি মিডিয়াম স্কুল। আর উচ্চ মাধ্যমিক খাতা দেখা হচ্ছে মহারানা তিরুপতি বালিকা বিদ্যালয় এবং বর্ধমালি ক্লাস 12 স্কুলে। খাতা দেখার কাজে 2652 জন এক্সামিনার অ্যাপয়েন্ট করা হয়েছে এবং হেড এক্সামিনার হয়েছে 112 জন। এর মধ্যে মাধ্যমিকের জন্য এক্সামিনার সুনেজার হেড এক্সামিনার মিলে হচ্ছে 1737 জন, উচ্চ মাধ্যমিকের জন্য 1025 জন। টোটাল অ্যাপয়েন্টেড হয়েছে 2762 জন। আজকে কোন কেন্দ্রটি পরিদর্শন করলেন? সবাই আমি এটা নেতাজি মহারানা তিরুপতি বালিকা বিদ্যালয়ে এসেছি, পরে আমার প্ল্যান আছে বর্ধমান স্কুলে যাওয়ার, সম্ভব হলে মহান্ত স্কুলে যাওয়ার। ওকে, খাতা দেখার সামগ্রিক কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার তুলসীপতি বালিকা বিদ্যালয় সহ অন্যান্য স্কুলে যান পর্ষদ সভাপতি ভবতোষ সাহা। ফিউরো রিপোর্ট, আর ই নিউজ।